আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, কেউ প্রভাব খাটানোর চেষ্টা করলে তাকে গণধোলাই দেবেন, বলছে হাসনাত আব্দুল্লাহ। যেভাবে গদিতে বসিয়েছি, ঠিক চাইলে গদির থেকে টেনে হিস্টে নামাতেও পারি। তার প্রমাণ দিয়েই গদিতে বসিয়েছি সবাইকে এবং দেশটাকে স্বাধীন করতে। আবারও হুঁশিয়ার করছি, প্রভাব খাটাবেন না, কোন দলীয় ক্ষমতা খাটানোর চেষ্টা করবেন না। স্বাধীন বাংলাদেশে স্বাধীন গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করুন, হাসনাত আব্দুল্লাহর কড়া হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের বৈঠক, যে সব নির্দেশনা এলো। আরো জানিয়ে দিব, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও স্ত্রী ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবকে বিচি লক করে দিল। এবং আরো জানিয়ে দিব আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ শিরোনাম, ইসরায়েলের সেনা সদর দপ্তরে হিজবুল্লাহর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, এতেই থরকম্প শুরু, কট্টরপন্থী দখলদার ইহুদিবাস বেঞ্জামিন নেতানিয়াহু। এবং আরো জানিয়ে দেব গণতন্ত্র হত্যাকারী দেশ থেকে পালিয়ে গিয়ে বিজয় নষ্ট করার ষড়যন্ত্র করছে, বলছে মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দিব পাল্টা অভ্যুত্থান নিয়ে যে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বাংলা নিউজে। পলকসহ ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিচার হবে, বলছে নাহিদ। প্রথমবারের মতো আইসিটি বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বৈঠকে আইসিটি বিভাগের সচিব শামসুল আরেফিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মুস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। সোমবার দুপুরে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে, অবশ্যই যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। এক্ষেত্রে সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক সহ জড়িত সবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, নাগরিক অধিকার ক্ষুণ্ণের দায়ে তাদের বিচার করা হবে। নাহিদ বলেন, যদি পুনরায় বিস্তারিত তদন্ত করতে হয় সেটি করা হবে, এক্ষেত্রে সরকার মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যুক্ত হয় তাদের অবশ্যই বিচার করা হবে, এটি মানুষের মানবাধিকারের বিষয়ে। অবাধ তথ্য প্রবাহ ও ইন্টারনেট নিশ্চিত করা, যারা বন্ধ করে দিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে, অবশ্যই এই প্রক্রিয়ায় যারা জড়িত তাদের বিচার করা হবে। তিনি আরো বলেন, ইন্টারনেট ব্ল্যাক আউটের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজকে পাওয়া যাবে, এরপর যদি পুনরায় তদন্ত প্রয়োজন হয় তাহলে সেটিও আমরা করব। এই প্রক্রিয়া সরকারের লোক, মন্ত্রী বা অন্য যে কোনো সংস্থার লোক জড়িত থাকলে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। তথ্য প্রবাহের অবাধ ব্যবহার এবং ইন্টারনেট ব্যবহার করার নিশ্চয়তা মানুষের মানবাধিকারের বিষয়, তারা এটি বন্ধ করে মানবাধিকার লঙ্ঘন করেছেন। এ সময় বৈষম্য আন্দোলনের শরিক স্টার্ট আপ কোম্পানির বিনিয়োগ বাতিল বিষয়ে প্রশ্নের জবাবে শিগগিরই তাদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সাইবার সুরক্ষা আইনের বিতর্কিত ধারা বাতিল ও মন্ত্রণালয়ের দুর্নীতি তদন্তে কঠোর পদক্ষেপ গ্রহণের কথাও জানান উপদেষ্টা। 10 মিনিট স্কুলে আবারও বিনিয়োগ শুরু হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আন্দোলনের পক্ষে থাকার কারণে কেউ যদি বঞ্চিত হয়ে থাকেন অবশ্যই তাদের প্রতি সুবিচার করা হবে এবং তাদের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে। ইন্টারনেট বন্ধে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, আন্দোলনের সময় বিভিন্ন স্টার্টআপ যারা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছিল, তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময় এবং খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছিল। আমরা এ বিষয়টি নিন্দা জানিয়েছি, দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পুনরায় তাদের সঙ্গে কাজ করার যে প্রক্রিয়া ছিল সেটি চালু করা হবে। সার্বিকভাবে কাঠামোগত সংস্কারের কথা আমরা বলেছি সব মন্ত্রণালয়ে যাতে এটা করা হয়, উল্লেখ করে নাহিদ বলেন, আমরা সরকারের জায়গা থেকে ভাবছি বিদেশে বাংলাদেশি যেসব তরুণরা পড়াশোনা করছে, দক্ষতা অর্জন করেছে, তাদের দেশে ফিরিয়ে এনে দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত করা।
প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের বৈঠকে যেসব নির্দেশনা এলো, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন তার অধীন 25 মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবরা। আজ সোমবার সচিবালয়ে বৈঠক শেষে ব্রিফ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেজবা উদ্দিন চৌধুরী। জনপ্রশাসন সচিব জানান, সব মন্ত্রণালয়ের কাজ দ্রুত চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা, এজন্য 7 দিন সময় দিয়ে এখন থেকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সচিব বলেন, গত কয়েক বছর যারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন তাদের দাবিগুলো শুনে শিগগিরই সিদ্ধান্ত হবে। মন্ত্রণালয় এবং দপ্তরগুলোতে দ্রুত ফাংশনাল করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। জনপ্রশাসন সচিব বলেন, যেসব মন্ত্রণালয়ে আগে মন্ত্রী ছিলেন সেসব মন্ত্রণালয়ের কাজ যাতে স্থবির হয়ে না যায়, সচিবরা সেসব কাজ নিজ উদ্যোগে যাতে শুরু করেন তা নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, স্যার, বিদ্যুৎ, কৃষি, জ্বালানি, বন্দর, খাদ্য সহ জরুরি বিষয়ে অগ্রাধিকার দিয়ে 7 দিনের মধ্যে তালিকা করে কাজ শুরু করতে হবে এবং তালিকাগুলো প্রধান উপদেষ্টাকে দিতে হবে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ ও এ আরাফাত স্ত্রী ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ এ নির্দেশ দিয়েছে। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশনায় বলা হয়েছে, মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মোস্তারি এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হলে আগামী 30 দিনের জন্য সেগুলোর লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হলো। অর্থ পাচার নিরোধ সংক্রান্ত 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দেওয়া হয়। বিএফআইইউ এর আরো বলেছে, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, KYC ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে 3 কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে। লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা 2019 এর 26 ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউ এর চিঠিতে বলা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান মাহমুদ ও তার স্ত্রী ও মেয়র ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর আজ সোমবার মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রীর হিসাব স্থগিত করার আদেশ দেওয়া হলো। মোহাম্মদ আলী আরাফাত ঢাকার একটি আসনের সংসদ সদস্য ছিলেন। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি কোথায় আছেন সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের সেনা দপ্তরে হিজবুল্লাহর হামলা। লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলে হামলা চালিয়েছে। আল মায়াদিন টেলিভিশনের এক প্রতিবেদন অনুযায়ী, গালিলি এলাকার গাটনে অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর 146তম ডিভিশনের নতুন সদর দপ্তরে একাধিক কাতিউশা রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালানো হয়েছে। খবর AFP-র। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে 30টি প্রজেক্টাইল ছুড়ে মারা হয়েছে বলে তারা শনাক্ত করতে পেরেছে। তারা এসব প্রজেক্টাইল লক্ষ্য করে গুলি চালিয়েছে। এদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের বিমান হামলায় ইরানপন্থী এই গোষ্ঠীর 2 যোদ্ধা নিহত হয়েছেন। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে যে রোববার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, এতে ওই 2 যোদ্ধা নিহত হন। এর কয়েকদিন আগেই স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে ইসরায়েলের হামলায় তাদের 1 যোদ্ধা নিহত হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় সংঘাত শুরুর পর থেকেই হামাসের প্রতি একত্রতা প্রকাশ করে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ, পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও, ফলে সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে। এর আগে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম ও শহরে ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ
যোদ্ধারা উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায় যে তাদের যোদ্ধারা ইসরায়েলের ম্যানোত, মোশাব ও পশ্চিম গ্যালিলি অঞ্চলের দুটি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। ওই ঘাঁটিগুলোর আইরন ডোমের ব্যাটারির পাশাপাশি গোলান্দাস বাংকার টার্গেট করে এসব রকেট নিক্ষেপ করে। এতেই হতচকিত হয়ে পড়ে দখলদার ইহুদিবাদী সরকার। চোখে এখন সর্ষে ফুল দেখছে বেঞ্জামিন নেতানিয়াহু। এবার আর শেষ রক্ষা নাই, পালাক্রমে আক্রমণ শুরু করবে হিজবুল্লাহ, হুতি বাহিনী, ইরাকি যোদ্ধারা। এবং দীর্ঘ 10 মাস যুদ্ধ চালিয়ে গেছে বাঘের বাচ্চার মতো হামাস যোদ্ধারা, সে যোদ্ধারা তো আসেনি। আর সব থেকে বড় কথা, মধ্যপ্রাচ্যের অন্যতম সিংহের গর্জন, তর্জন এবং আধুনিক শক্তিশালী ইরান তো আছেই বটে। ইরানের হামলায় চূর্ণ বিচূর্ণ হবে এবার বেজন্মা ইসরায়েল। গণতন্ত্র হত্যাকারী দেশ থেকে পালিয়ে গিয়ে বিজয় নষ্ট করার ষড়যন্ত্র করছে বলছে মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। সোমবার বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দ মোশাররফ হোসেন, জমিন উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালিমা রহমান ও সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র হত্যাকারী দেশ থেকে পালিয়ে গিয়ে বিজয় নষ্ট করার ষড়যন্ত্র করছে, সাম্প্রদায়িকতার ধোয়া তুলে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি, সরকারকে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য যেটুকু সময় দরকার তারা তা দিতে চান বলে জানিয়েছেন ফখরুল। পাল্টা অভ্যুত্থান নিয়ে যে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এবার পাল্টা অভ্যুত্থান নিয়ে আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। ক্ষমতাচ্যুতরা আবারও বিভিন্ন জায়গায় সংগঠিত হবার চেষ্টা করছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের জনগণ এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। সোমবার সকালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাখাওয়াত হোসেন বলেন, লোক জড়ো করুক আর যাই করুক, এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজড করেন, পার্টির অনেক ইলেকশন, অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজড করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো থাকেন, ইলেকশন এলে কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। তিনি বলেন, এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই, সময় দেন হয়তো ভুলে যাবে, এত তাড়াতাড়ি ভুলে নাই কারণ যাকে নেতা ধরেছিলেন সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে, যাকে ধরছে তাকে আমরা বাঁচাতে পারছি না, অনেক নেতাকে অনেকেই বাঁচিয়েছে, আমরা জানি কে কোথায় আছে, কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে, এটা অনেক বড় পার্টি, আই হ্যাভ এ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ, এক সময় আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি, আপনারা আসুন, যারা রেগুলার রাজনীতি করতে চান এখানে মারামারি করে কোনো লাভ নাই, আরো কিছু লোকের মৃত্যু আমরা চাই না, অলরেডি 400 থেকে 500 বেশি মারা গেছে উভয় পক্ষে, পুলিশের এই অবস্থা হয়েছে, আনসারের এই অবস্থা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না, আর্মির ফায়ারে আমরা আর্মিকে মানা অর্থাৎ নিষেধ করেছি, ডন্ট ওপেন ফায়ার, কারণ কাকে মারবেন আপনি, আপনারা এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন, পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে, এটা করবেন না, অনুরোধ করছি প্রচারণায় আইসেন না, ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় দলকে নষ্ট করবেন না, এটা আমাদের প্রাইভেট প্রাইড ছিল, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, নষ্ট করবেন না, এটা নষ্ট করবার কোনো অধিকার আপনাদের নেই, এটা বাংলাদেশের সম্পত্তি। পাল্টা অভ্যুত্থান প্রসঙ্গে শাখাওয়াত হোসেন বলেন, আর এই স্বপ্ন যদি
যদি কেউ মনে করে যে এটা করে আবার কাউন্টার রেভলিউশন করে আসবেন, কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে আবার হাজার হাজার লোকের রক্ত বইতে হবে। যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নেন, আমার কিছু করার নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকারের পতন প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমাদের যে ইয়ং জেনারেশন এরা করেছে, কোনো পলিটিক্যাল পার্টি করে নাই, দে হ্যাভ গিভেন দেয়ার লাইফ, যেটা আপনারা কোনোদিনও দিতে পারতেন না। বুক পেতে দাঁড়িয়ে আছে পুলিশের গুলি খাওয়ার জন্য, তাদের দুঃখ নাই, দে আর ওয়াল স্মাইলিং। এরা যতদিন আছে আমাদের কথা বাদ দেন, আমরা দৌড় দেব। এরা যতদিন আছে এরা দৌড়াবে না, দে উইল ফেস ইউ স্লো প্লিজ। আমি অনুরোধ করছি, আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে বলছি, দয়া করে দেশটাকে স্বাধীন রাখেন।